রাব্বি তুষারকে বুকে জড়িয়ে আছে। রাব্বি বলছে, তোমাকে পেয়ে আমি পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসটা পেয়ে গেছি মনে হচ্ছে। জানো তৃষা, আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। তৃষা রাব্বির শার্টের কলারটা খামছে ধরে বলল, তুমি আসলেই কি আমাকে পেয়ে সুখী? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো আমাকে নিয়ে? রাব্বি বলল, আরে কি বলে আমার মহারানী, আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ তোমাকে পেয়ে। তৃষা বলল, রাব্বি তোমার জন্য আমি আমার জন্মদাতা মাতা পিতার সাথে যুদ্ধ করছি, শেষ অবধি তোমাকে না পেলে আমার স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। রাব্বি বলল, আমাকে অবশ্যই তুমি পাবে, আর এই দেখো আমি তো তোমার পাশেই আছি। তৃষা বলল, আমি এই পাওয়ার কথা বলিনি রাব্বি, আমি তোমার স্ত্রীর পরিচয়ে সমাজে পরিচিত হতে চাই। রাব্বি বলল, একটু ধৈর্য ধরো প্রিয়তমা, খুব শীঘ্রই তোমাকে আমার ঘরে তুলব। তৃষা বলল, আমার এভাবে আর ভালো লাগছে না, আমরা তো বিয়ে করেছি, তাহলে চোরের মতো লুকিয়ে কেন দেখা করছি? রাব্বি বলল, বাবা আমার মহারানীর দেখছি অভিমান হয়েছে অনেক, তাই এই অভিমান কি করলে ভাঙবে শুনি, আদর দিলে কি অভিমান ভাঙবে আমার রাজরানীর? তৃষা বলল, দেখো রাব্বি আমি সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, মজা কিন্তু ভালো লাগছে না একদম। রাব্বি বলল, আচ্ছা আমি এখন আসি, পরে কথা হবে, বলেই রাব্বি চলে গেল। তৃষা কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে মনে হচ্ছে। তৃষা কত কি বলতে চেয়েছিল কিন্তু কিছুই বলতে পারল না। তৃষা তার মামির সাথে বসে আছে। তৃষার মামি আনিকা বলল, তৃষা এভাবে আর কত, এবার তো সময় হয়েছে নিজের পরিচয় বুঝে নেওয়ার। তৃষা বলল, মামুনি কি করতাম বলেন, আমি তো চাচ্ছি কিন্তু পারছি না, আমার কথাগুলো সবসময় এড়িয়ে চলে যায়। আজকেও দেখা করেছিলাম, কথাগুলো বলা শুরু করেছি দেখে চলে গেছে। আনিকা বলল, তুই এত নরম হয়ে কথা বললে সে তো গাছে উঠে যাবে, তোকে শক্তভাবে জবাব দিতে হবে, আর কত তাকে বাঁচানোর চেষ্টা করবি? আমি না হয় কাউকে বললাম না, তোর পাশে আছি সব সময়। এখন আমি জানি, আস্তে আস্তে যখন সবাই জানবে তুই লুকিয়ে বিয়ে করে ফেলেছিস, তখন সবাই তোর বিপক্ষে কথা বলবে। আমি একজন তোর পাশে থাকলেও তোর রক্ষে হবে না তৃষা। তৃষা বলল, মামুনি আর কিছুদিন সময় দিন, আমি দেখি কিছু করে কিনা। আনিকা বলল, দেখ তৃষা আমার একটাই কথা, তুই রাব্বিকে বল তোকে তার বাসায় নিতে, এভাবে লুকোচুরি করে জীবন চলবে না। তৃষা বলল, মামুনি ও আমাকে অনেক ভালোবাসে কিন্তু ওর পরিস্থিতিটা খারাপ, তাই নিতে পারছে না। আনিকা বলল, তুই এখনো বোকার স্বর্গে বসবাস করছিস, কেউ যদি ভালোবাসে এভাবে ঘোরায় না, আর যারা ধোকা দেওয়ার খেয়াল থাকে তারাই পরিস্থিতির বাহানা দেয়, ভালোবাসলে সব পরিস্থিতিতে পাশে থাকে বুঝলি। তৃষা বলল, মামুনি আমি কি করব বলেন, আমি তো পুরোপুরি ওর মায়ায় আসক্ত হয়ে গেছি, আমি ওকে ছাড়া দুনিয়ার অন্য কিছু বুঝি না, আমি ওকে শক্তভাবে কোনো কথা বলতেও পারি না। আনিকা বলল, আচ্ছা তুই কি কখনো নিজের ভালো বুঝবি না, মানুষ এতটা বোকা হয়? আচ্ছা শোন তৃষা, আমি গেলাম, রাতে বাকি কথাগুলো বলবো, কাজ পড়ে আছে ঘরের। তৃষা বলল, আচ্ছা মামুনি যান আপনি। তৃষার মামি চলে যাওয়ার পর তৃষা ফ্রেন্ড সানি আসলো। আরে সানি, হঠাৎ এই সময়? সানি বলল, তোকে দেখতে আসলাম, তোর কি খবর বল, রাব্বির সাথে কথা বলেছিস তোকে নিয়ে যাওয়ার বিষয়ে? তৃষা বলল, হ্যাঁ রে বলেছিলাম, কিন্তু আমার কথাগুলো এড়িয়ে চলে গেল। সানি বলল, তোকে এর আগেও বলেছি ওর বিষয়ে একটু যাচাই বাছাই কর, কিন্তু তোর হেলদোল নেই দেখছি। তৃষা বলল, আমি কি করতাম বল, আমি যখন সিরিয়াস বিষয়ে কথা বলি ও আমাকে অন্য সব কথা বলে সব ভুলিয়ে দেয়, আমি তখন ওর বলা কথাতে হারিয়ে যাই, ওর মায়াবী মুখটা দেখলেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, আর ওর কথাগুলো শুনলে আমি আরো বেশি করে ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। সানি বলল, দেখ তৃষা আবেগ দিয়ে জীবন চলে না, আর তুই ভালোবাসিস এটা ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস করা বোকামি, তোকে কতবার বুঝিয়েছি যে এই ছেলেটা ভালো না, তোকে ধোকা দেবে শেষে গিয়ে। তৃষা বলল, না রে এমন কিছুই হবে না দেখিস, ও আমার চেয়েও বেশি আমাকে ভালোবাসে। সানি বলল, তোর এইসব কথা শুনে আমার রাগ হচ্ছে, কিন্তু ভালোবাসলে কেন তোকে বিয়ের পরও এভাবে ফেলে রেখেছে, তুই কি বুঝিস না নাকি বুঝতে চাস না? তৃষা বলল, ভাই আমি কি করব বুঝতে পারছি না, আসলে আমি ওর বিষয়ে একটু বেশি দুর্বল। সানি বলল, তোকে আবারও বলছি তুই একটু ভালো করে দেখ, সে বাড়িতে থাকলে কেন তোকে কল দেয় না, কেন তোর কল রিসিভ করে না, নিশ্চয়ই বিবাহিত, এর আগেও তোকে বলেছিলাম সে বিবাহিত, তাই তোকে বাড়িতে গেলে কল দেয় না, একজন আরেকজনকে ভালোবাসলে দূরে কিভাবে রাখে, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য মানুষ দুনিয়ার কঠিনতম কাজগুলো করে ফেলে, আর সে তোকে এত কাছে পেয়েও কেন তার বাসায় নিচ্ছে না, তার মাঝে ভেজাল আছে রে, তুই একটু জানার চেষ্টা কর তৃষা। তৃষা বলল, আচ্ছা সানি এবার এই বিষয়টা জেনে ছাড়বো, তুই চিন্তা করিস না। পরের দিন রাব্বি এসে বলল, হঠাৎ জরুরিভাবে ডাকলে যে, কোনো সমস্যা নাকি? তৃষা বলল, তোমাকে আমি কিসের কমতি রেখেছিলাম রাব্বি, কেন এভাবে আমাকে ঠকালে তুমি, আমার দোষটা কি ছিল যে এক বুক ভালোবাসার বিনিময়ে এক সমুদ্র পরিমাণ ধোকা দিলে? রাব্বি বলল, তুমি কিসব বলছো আমি বুঝছি না,
আর কেনই বা বলছো এসব? তৃষা একটা কষ্টভরা চাপা হাসি দিয়ে বলল, ও তাহলে তুমি কিছুই বুঝছো না। রাব্বি বলল, আমার মহারানীটা আজকে এমন করে কথা বলছে কেন? তৃষা বলল, থাক আর লোক দেখানো মিথ্যে ভালোবাসা দেখাতে হবে না, এবার আসল রূপটা বের করো প্লিজ, তোমার আসল সত্তাকে লুকিয়ে রাখতে হবে না। রাব্বি বলল, কি হয়েছে তৃষা? তৃষা বলল, যতবারই জিজ্ঞেস করতাম বাড়িতে গেলে কেন ফোন অফ করে রাখো, কেনই বা আমাকে কল দাও না, সবসময় বলতে বাড়িতে নেট থাকে না তাই দিতে পারো না, আমাকে কল দিতে হলে বাড়ি থেকে বের হয়ে এসে কল দিতে সবসময়, তোমার কথাগুলো আমিও বিশ্বাস করে নিতাম। সেদিনও যখন জিজ্ঞেস করেছিলাম, রাব্বি তুমি কি বিবাহিত, তোমার কি বউ বাচ্চা আছে, যদি থেকে থাকে তাহলে আমাকে বলো, আমার কাছে গোপন করতে হবে না, তুমি বিবাহিত হলে আমি তোমার জীবন থেকে সরে যাব। তুমি সেদিনও বলেছিলে তুমি বিবাহিত নও, তোমার জীবনে শুধু আমি একমাত্র ভালোবাসা। রাব্বি বলল, হ্যাঁ আগেও যা বলেছি এখনো সেটাই বলছি, আমি বিবাহিত নয়। তৃষা বলল, এখনো সত্যকে ধামা চাপা দিচ্ছ মিথ্যা দিয়ে, এখনো সত্যিটা স্বীকার করছো না? রাব্বি বলল, সত্যি তো এটাই, আমি তোমাকে ভালোবাসি। তৃষা রাব্বির কথাগুলো শুনে রাগে অভিমানে কান্না করছে, তৃষা কিছু না বলে চলে যাচ্ছে। রাব্বি তৃষাকে থামানোর চেষ্টা করছে কিন্তু তৃষা রাব্বিকে উপেক্ষা করে চলে যাচ্ছে। রাব্বি তৃষার পেছনে পেছনে সিঁড়ি পর্যন্ত চলে এসেছে। তৃষা বলল, তুমি চলে যাও, আর কিছু বলার নেই তোমাকে। রাব্বি বলল, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তৃষা বলে উঠল, রাব্বি আমি তোমার সত্যটা জেনে গেছি, বাসার বউ বাচ্চা রেখে তুমি আমাকে তোমার বাসায় তুলবে কি করে, তোমার বউয়ের নাম নীলিমা আর বাচ্চার নাম বর্ষা, আমি ঠিক বলছি তো? রাব্বি বলল, তুমি কিভাবে জানলে এসব, কে বলেছে তোমাকে আমার সম্পর্কে? তৃষা বলল, কে বলেছে, তোমার বিষয়ে আমি অনেক কিছু শুনতাম কিন্তু কখনো বিশ্বাস করতাম না তুমি এমন, আর আজকে আমি সব কিছু প্রমাণ সহ জেনে তারপর তোমাকে বললাম, আর কিছু বলার আছে কি তোমার, আমার প্রিয় ভালোবাসা? রাব্বি বলল, তুমি যখন জেনে গেছো তাহলে আর কিছু লুকোনোর নেই, হ্যাঁ আমি বিবাহিত, তোমার সাথে বিয়ে করার 4-5 বছর আগ থেকেই আমি বিবাহিত। তৃষা বলল, আচ্ছা আবার জীবনটা এভাবে নষ্ট করে দিলে কেন, বিবাহিত থাকার পরও কেন আমাকে বিয়ে করলে? রাব্বি বলল, তোমাকে দেখার পর আমার ভালো লেগে যায় আর তাই কোনো কিছু না ভেবেই তোমাকে বিয়ে করি। তৃষা বলল, তোমার জন্য আমি পরিবার পরিজন সবার সাথে যুদ্ধ করে আসলাম, সবাই বলেছিল তুমি ঠকাবে কিন্তু আমি সবাইকে বলেছিলাম তুমি এমন হবে না, তুমি আমার চেয়েও আমাকে বেশি ভালোবাসো, সবাই আমাকে বার বার সাবধান করেছিল, আমি তাদের কথাতে গুরুত্ব দেইনি আর আজকে সত্যি ঠকে গেলাম, তোমাকে অনেক কিছু বলার ছিল কিন্তু বলার মতো শক্তি সঞ্চয় করিনি। রাব্বি তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। রাব্বি বলল, তোমাকে আমি ডিভোর্স দেব না তৃষা। তৃষা বলল, কেন, এখনো বুঝি চাহিদা পূরণ হয়নি তোমার, আরো পূরণ করার আছে চাহিদা? রাব্বি বলল, তুমি যা ভাবো তাই, আমার কিছু বলার নেই, তবে তোমাকে আমি ডিভোর্স দেব না। তৃষা বলল, ভালোবাসো না আবার ছাড়বেও না, এভাবে ঝুলিয়ে রেখে তিলে তিলে মারতে চাও আমাকে? রাব্বি কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তৃষাকে রাব্বি ডিভোর্স দেয়নি, তৃষা না পারছে তার অধিকার নিতে আর না পারছে তাকে ছাড়তে, তৃষা অনিশ্চিত জীবন কাটছে সীমাহীন। তৃষা পাগল হয়নি তবে পাগল বেশে দিনের পর দিন পার করছে। তৃষা নিজে নিজে বলছে, সবার সাথে যুদ্ধে নামলাম তোমাকে নিয়ে বাঁচবো বলে, আর সেই তুমি আমাকে জিন্দা লাশ বানিয়ে দিলে, সবাই বলতো তুমি একদিন আমাকে ঠকাবে, আমাকে ঠকিয়ে চলে যাবে, আমি সবাইকে বড় মুখ করে বলতাম এমন কিছুই কখনোই হবে না, সেই তুমি আমাকে সবার কাছে ছোট বানিয়ে দিলে সারা জীবনের জন্য, কাউকে আর কোনোদিনও বড় মুখ করে কিছু বলার সাহস পাবো না। সমাপ্তি। শিক্ষা: ভালোবাসা অপরাধ নয়, তবে ভুল মানুষকে বার বার অন্ধের মতো বিশ্বাস করা অপরাধ। আপনি আমি সবাই ভালোবাসার কাঙাল, তাই বলে একটা প্রতারকের জন্য আল্লাহর দান করা সুন্দর জীবনটা শেষ করে দেব না। ভালোবাসুন তাকে যে আপনাকে আপনার ভালোবাসার দ্বিগুণ ফিরিয়ে দেয়। রচনায় এস এ তানিশা রহমান, গল্পটি সম্পাদনায় হানিফ। ধন্যবাদ।